রাশিয়া সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে দ্বিতীয়বারের মতো মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন তিনি। এছাড়া মোদির এ সফরেই যুদ্ধবিমান ইঞ্জিন নির্মাণে দুই দেশের চুক্তি হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন নরেন্দ্র মোদি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দিল্লি ছাড়েন তিনি। মোদির এবারের সফরে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হতে যাচ্ছে জেনারেল ইলেকট্রিক জিই এবং হিন্দুস্তান অ্যারোনেটিক্স লিমিটেড হ্যালের মধ্যে যুদ্ধবিমান ইঞ্জিন নির্মাণ চুক্তি। এই চুক্তি হলে ভারতে জিই F414 যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করবে জিই। আগামী 22 জুন মার্কিন কংগ্রেসের একটি যৌথ সভায় ভাষণ দেবেন নরেন্দ্র মোদি। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো এই ভাষণ দিতে যাচ্ছেন তিনি। এছাড়া বৃহস্পতিবার মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকের দিকে তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল। বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর মোদির সঙ্গে এই প্রথমবার দ্বিপক্ষীয় পূর্ণাঙ্গ আলোচনা হতে চলেছে। এই বৈঠকের প্রধান বিষয় হতে চলেছে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি ও বিকাশে দুই দেশের পারস্পরিক সহযোগিতা, পাশাপাশি শিল্প ও বাণিজ্যে সহযোগিতা বাড়ানো নিয়েও কথা বলবেন মোদি বাইডেন। এছাড়া বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতে অংশ নেবেন নরেন্দ্র মোদি। সাদিয়া ফ্রিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।